আমার যত হগল পাবি র্যাপিড আছে তাগের লাগে শেয়ার করে আজকে পাতাকপির মজা একটা রেসিপি, মানে পাতাকপি বলতে হিসেবে বাঁধাকপি, তাও যদি হয় গরুর মাংস দিয়া তেলে তার কোনো কথাই নেই। মানে বাঁধাকপি দিয়া গরুর মাংস দিয়ে এখনও যারা না খাইছেন তারা অতি তাড়াতাড়ি এই মানে রেসিপিটা খায়াল, নাইলে ভাই আফসোস করবেন, কারণ হয়েছে গিয়া বাঁধাকপির দিন তো যাইতেছে গা। এখন অনেকে কইতে পারে নাফামনি সারা বছরই পাওয়া যায়, ওরে ভাই সিজনের দিন সিজনের সবজি এবং ফল না খেলে সেটার মতো স্বাদ আর কোনো দিনও পাওয়া যায় না, সারা বছর পা গেলে কি আর না গেলে কি বুঝেন নাই। তো কেমন রান্না করলাম সেটাই শেয়ার করলাম, চলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমত এবং আপনাদের সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কিন্তু আমি আয় পড়ছি একেবারে মাটির চুলায় খাঁটি রান্না করতে, বুঝেন নাই, মানে খাঁটি রান্নাটা অবশ্যই মাটির চুলায় হয়। তো এটার মধ্যে আমি মনে করেন দিয়া দিছি তেল, তেলের মধ্যে দিয়া দিছি গরম মশলা, আর দিয়া দিছি হয়েছে পেঁয়াজ কুচি। তো গরম মশলা কিন্তু আমরা সকলতেই জানি আসলে কী কী, তাও একটু কইয়া দেয় তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর হয়েছে লং, তারপর হয়েছে দুইটা মনে করেন ওই যে গোলমরিচ। তো সব কিছু দিয়ে সুন্দর করে একটু মনে করেন নাড়াচাড়া করুন, নাড়াচাড়া করে এরপরে যখনই দেখবেন একবারে পেঁয়াজের কালারটা হয়ে গেছে ঠিক তখন একটু আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করার পরে দিয়া দিই একটুখানি পরিমাণ পানি, কারণ হয়েছে গিয়া দেখছেন নি মাটির চুলায় রান্না করতে লাকড়িতে কী পরিমাণ মানে আগুনটা জ্বলছে দেখছেন নি অবস্থা, পানি দিব না তাতে কী মানে কী দিব কন দিয়ে হেলা জাগা। পানি দিয়ে সুন্দর করে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব গুঁড়া গাড়ি দিয়ে এরপরে নাড়াচাড়া নাড়াচাড়া মানে মশলার গুলার সুন্দর করে কষাম। তো মরিচের গুঁড়ার পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিছি, কারণ হচ্ছে গিয়া বাঁধাকপি দিয়া আর গরুর মাংস দিয়ে রান্না করলে সেটার ঝাল একটু না হইলে আবার মজা লাগে না, ঝাল ঝাল করার জন্য অবশ্যই একটু ঝাল পরিমাণ বেশি দিতে হবে। তো এই গরুর মাংসটি আমি আগে থেকে একবারে কুইটা কাইটা ধুয়ে একবারে কমপ্লিট করে এরপরে দিয়ে দিছি মশলার মধ্যে। এখন একটু সুন্দর করে মনে করেন নাড়াচাড়া নাড়াচাড়া করবেন মনের সুখে, বুঝেন না, ওই যে মনের ভিতরে বড় বড় শেফ মনে কইরা এরপরে মনে করেন নাড়াচাড়া নাড়াচাড়া করবেন। কে ক যায় মানে কে কইতে পারে হইতে পারে জীবনে কোনো একদিন বড় শেফও হইয়া যেতে পারেন, মনে করেন সারা বিশ্বে না হইতে পারেন, আপনার ঘরে মনে করেন সেরা রাঁধুনি তো ওইয়াই যেতে পারেন, তাই না? আর অলরেডি অবশ্যই আমরা ঘরের মধ্যে সেরা রাঁধুনি। তো এটার মধ্যে কিন্তু আমি বকবক করতে করতে একটুখানি পরিমাণ ওই যে ইয়াও দিয়া দিচ্ছি মানে ভিনেগার, ভিনেগারটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়া মনে করেন এই যে মাংসটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর ডাকিয়া দিছিলাম, ডাকিয়া দেওয়ার মনে করেন 5 মিনিট পরে আবার ডাকনাটা উঠায় সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিতেছি মানে উল্টাইয়া পাল্টাইয়া দিতেছি। তো এই মাটির চুলায় খাঁটি রান্নাটা কিল্লিগা করলাম সেটাই কই, কারণ হচ্ছে গিয়া মনে করেন মাটির চুলার রান্না এত মজার হয়, এত মজার হয় যা বলার বাইরে, মানে যারা মাটির চুলায় রান্না খাইছেন একমাত্র হাতেরাই কইতে পারবেন যে আসলে মাটির চুলার রান্নাটা কত মজার হয়। তো এই দিক দিয়ে আমার মনে করেন মাংস কষাই না কমপ্লিট হয়ে গেছে, এখানে দিয়া দিব মনের মতো পানি, বুঝেন নাই, মনের মতো পানি বলতে একেবারে এক করাই পরিমাণ পুরো পানি দেবো যাতে মাংসটা একেবারেই নরম হয়ে যায়, যাতে ঘরের যত বুড়া গুড়া আছে হগলতে একেবারে অনায়াসে মনে করেন মন বইরা প্রাণ বইরা এরপরে পেট বইরা খাইতে পারে। এর জন্য আমি এক করাই পানি দিয়ে দিছি, এরপরে মনে করেন 10 মিনিট পরে আবার ঢাকনা উড়াই এরপরে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দেবো। মানে ছোটোবেলা নানিকে বাইতে গেলে এক থালির জায়গায় 2 থাল ভাত খাইতাম, মানে যেই মানুষ মনে করেন বাইতে ভাত খাইত না হেই মানুষ মনে করেন মাটির চুলার রান্নার ঘেরা নেই এক থালের জায়গায় 2 থাল ভাত খাইয়া লাইতো, মানে এমন একটা পরিস্থিতিতে নানি রাতের রান্না বলে কথা এত মজাদার এবং সুস্বাদুকর যা বলার মতো না। এদিক দিয়ে তো মনে করেন একবারে মাংসের পানি মনে করেন একবারে হুগাইয়া গেছে, হুগাইয়া বলতে অর্ধেক হয়ে গেছে গা। তো এই অল্প পরিমাণ পানি থাকতে থাকতে যে বাঁধাকপিগুলোর আমি কুচি কুচি করে কাটা লইছিলাম হাতে গো একেবারে সুন্দর করে এটার উপরে দিয়ে দিতেছি। তো বাঁধাকপি কিন্তু এই গরু মাংস দ্বারা রান্না করলে অত কুচি কুচি করো না কেন, একটু মোটা মোটা হইলেও কোনো সমস্যা নেই, একবারে গইলাম মনে করেন পাশপাশ হয়ে যাবো। দিয়ে এরপরে সুন্দর করে মনে করেন উল্টাইয়া পাল্টাইয়া দিবেন, মানে একবারে সুন্দর করে গরুর মাংসের লাগে মনে করেন মিলাই জিলাই দিবেন। আর যারা মানে গরুর মাংস খান না কিংবা পছন্দ করেন না কিংবা অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও খাইতে পারেন, মানে মাংস হইলেই হইলো সেইটা যে এত স্বাদ যা বলার বাইরে, মানে খাসির মাংস দিয়েও স্বাদ লাগবে আবার মুরগির মাংস দিয়েও কিন্তু স্বাদ লাগবে, মানে কোনোটার চাইতে কোনোটা কম না, বুঝছেন, মানে গরুর মাংসটা আমাদের সবার প্রিয় দেখে গরুর মাংসটা দিয়ে রান্না করলে এইটার স্বাদ লাগে আমার কাছে মানে বেশি প্রিয়, যারা মনে করেন একবার গরুর মাংস বেশি প্রিয় তাদের কাছে বেশি বেশি স্বাদ লাগে। তো যাকে এদিক দিয়ে সুন্দর করে মনে করেন এই পাতাকপি দিয়া এরপরে রান্না কইরা এরপরে মনে করেন হগল তেল লাগে বাগাবাগি করে খাইলাম, এই কি স্বাদ গো, মানে মাটির চুলার রান্না কি স্বাদ যেটা বলার মতো না, মানে কইতেই পারতাছি না আসলে, যারা রান্না করে এখন হাতে রেখে দিতে পারবেন।
তাই মাটিসোলা রান্না করার একটা শ্রেষ্ঠ রেকর্ড আছে আমার জীবনে, মানে সেটা হচ্ছে গিয়ে মাটিসোলা জীবনে রান্না করতে পারতাম না ভাইরে ভাই। এই মাটিসোলায় রান্না করতে আইয়া মনে করেন 1200 টাকার একটা, ওই যে একটা না দুইটা থ্রি পিস ক্ষয় করছি বুঝলেন না, কালি সালি মালি দিয়া। তাই কথাই আছে মানে কিছু পাইতে গেলে কিছু খুয়াইতে হয়, সেটা একেবারে 100% সত্যি। মানে আমি আমার দুই হানার দামি মনে করেন থ্রি পিস শেষ কইরা এরপরে মাটিসোলা রান্নাটা শিখা গেছে, মানে রান্না তো শিখনই লাগবে। তো যখনই মনে করেন আমার ঘরের মেহমান অতীত মনে করেন একেবারে গেস্টে ভরপুর ভরপুর আর বেশি বেশি রান্না বান্না কিংবা এই গরুর মাংস রান্না বান্না ঠিক তখনই একেবারে চুং করে আয় ফুরি এই মাটিসোলা রান্না করেন লিখা, কারণ মাটিসোলা ছাড়া উপায় নাই বুঝেন নাই। গ্যাসের যেই পরিমাণ দাম ভাই গো ভাই, এত এত রান্না আর গরুর মাংস রান্না করতে যেই পরিমাণ সময় লাগে মাটিসোলা তো লাগবেই লাগবে। তো এই দিক দিয়ে কিন্তু আমার মনে করেন গরুর মাংসের রান্না বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রান্না একেবারে কমপ্লিট। আমি কিন্তু অলরেডি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি, মানে দেখতেই পারতেছেন যখনই মনে করেন এরকম মাখা মাখা একটুখানি পরিমাণ ঝোল থাকবো, মানে অত পরিমাণ ঝোল না, মানে সুন্দর করে একটু দেখেন যে কী পরিমাণ ঝোল, মানে মাখা মাখা ঝোল থাকবো ঠিক তখনই একবারে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামায় হালাইবেন। দেখছেন অবস্থা এই তো, রেডি সেডি কইরা আপনাকে সামনে হাজির করছে। ওফ কী স্বাদের যে হয়েছে, মানে দেখতেই মনে হইতেছে না কী লোভনীয়, মানে যেটা দেখতে মনে হইব যে লোভনীয় দেখতেও সুন্দর লাগবে সেটা কিন্তু আসলে খাইতেও অতি স্বাদের হয়। তো এটা দেখে কার কার মনে করেন একবারে লোভ লাগতেছে তারা একটু কমেন্ট করে জানায়, মানে লোভ লাগতেছে বলে হয়েছে গিয়া মনে করেন আপনাকে লিখেই তো আমি মনে করেন রেসিপিটা শেয়ার করছি যাতে আপনারা বাড়িতে মনে করেন এরকম রেসিপিটা কইরা খাইতে পারেন পাতাকপি শেষ হওয়ার আগে আগে। তা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার আরও যত সকল ভাবিরা আপিরা খালা মামু শাশুরা আছে তাহাগুল লগে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার পেজটা ভালো লাগলে অবশ্যই ফলো দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।